নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে আলোচনাটা করব, জলাশয় থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। অমিত সিনহা সেই যুবকের নাম, সেটাই কিন্তু পরবর্তী সময় জানা গেছে। ঘটনা বিশালগড় থানাধীন কসবা গ্রাম পঞ্চায়েত এলাকায়। ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় দু একদিন আগেই সেই এলাকার ওই পুকুরে পড়ে গিয়েছিল সেই যুবক। বৃহস্পতিবার বিকেলে এলাকার লোকজনরা তার দেহ জলে ভাসতে চিৎকার শুরু করে, ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় বিশালগড় হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য বিরাজ করছে এবং একটা শোকের ছায়াও নেমে এসেছে। তার পাশাপাশি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ অবশ্যই কিন্তু বলছেন যে নেশাগ্রস্ত অবস্থাতে যেহেতু এই ঘটনাটা ঘটেছে এমনটাই ধারণা করা হচ্ছে। তার পাশাপাশি এই নেশার করাল গ্রাসে যুব সম্প্রদায় কতটা অন্ধকারে তলিয়ে যাচ্ছে সেটার প্রত্যক্ষ প্রমাণ কিন্তু আবারও মিলল বিশালগড় থানাধীন কসবা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে। নিহত অমিত সিনহা নামের যুবকের মৃতদেহ জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে আজ সকালে। এই বিষয়টাকে কেন্দ্র করে এলাকাবাসী এবং সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন শুনে নেব একবার। দেখলাম তো চিনা পুলিশ মানে জলে যে আসিল হে মানে চলে যেতেছে না, দেখবে তো এখন এসে ফায়ার ব্রিগেডটি হেরাই করছে। তারপর জাস্ট বেরিয়ে চলে গেছে আমার ভাই। নাম কি আপনার ভাইয়ের? আমার ভাই অমিত সিনহা। কি করে? সে তো স্যারই মানে বেকারি দিয়ে কাম টাম করে, এখানে কাম করে। বিয়েটি করছে? বিয়ে করছে না। কোনো কিছু কি মনে হয় আপনার জলে পাওয়া গেছে যে কিভাবে করতে পারে? আমি কি করবো স্যার, আমিও বাইরে থাকি। নেশা নেশা করে? নেশা তো করে স্যার, যাবে লাভটি নেশা করে তো এই জন্য আমি খুব বারণ করছি যে এইভাবে নেশা করিস না। আমি তো আলাদা থাকি, হেরা আমার শুরু দুই ভাই হেরা এখানে থাকে, মা বাবা মারা গেছে। হ্যাঁ, তো আমার তো আর জন্য লালন পালন করছে। তো আমি তাইনের কাছেই আছি, পাশেই বাড়ি, ছোটবেলাতে আমার লালন পালন করছে। আমি তো আমরা প্রায় ঘন্টা দেড় ঘন্টা আগে খবর পাইলাম যে আমাদের কসবা গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডের আমাদের এখানে রাধা গোস্বামীর একটা আশ্রম আছে, আশ্রমের একটা পুকুর আছে, পুকুরে নাকি একটা লাশের মতন দেখা যাচ্ছে। আমরা তৎক্ষণাৎ বিশালগড় থানার সাথে যোগাযোগ করলাম, ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করলাম। আসার পর প্রশাসনের সহযোগিতা আমরা ওই লাশ কিনে এটা শনাক্ত করলাম, যে আমরা শনাক্ত করলাম। তারপর দেখলাম আপনার আসলে প্রত্যক্ষদর্শী এবং এলাকাবাসীদের বক্তব্য, তার ভাইয়ের বক্তব্য আমরা শুনলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি সায়ন সাহা বিশালগড় থেকে, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। সায়ন, যে যুবকের মৃতদেহ উদ্ধার হলো এ ব্যাপারে আর বিস্তারিত কি তথ্য রয়েছে তোমার কাছে? সায়ন শুনতে পাচ্ছ? আজকে বিশালগড় থানা কসবা গ্রাম পঞ্চায়েত এলাকায় যে যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে, তো সেই যুবক বিয়ে করেছে, তবে সে প্রায় সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকতো, সে একজন দেবজন হিসেবেই পরিচিত এলাকায়। তো গত কয়েকদিন ধরে সে এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় ঘোরাফেরা করতো বলে এলাকাবাসীরা জানিয়েছেন। তো যে এলাকায় যে জায়গাতে যে জলাশয় থেকে আজকে যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে সেই এলাকাতে এলাকার যে প্রধান রয়েছে তার বক্তব্য যে সেখানে নাকি মদ বিক্রি করে। তো ধারণা করা হচ্ছে সেখান থেকে গতবর্ত অবস্থায় সেই যুবক গত দু একদিন আগে হয়তো জলাশয়ে পড়ে গিয়েছিল, তো সেখান থেকে উঠতে পারেনি। তো আজকে বিকেলে এলাকাবাসীরা সেই দৃশ্য থেকে চিৎকার চেঁচামেচি শুরু করে এবং খবর দেওয়া হয় বিকেল কোথাও পুলিশকে, পুলিশ সেখানে ছুটে যায় এবং দেহটিকে উপরে ওঠানোর পরই বুঝতে পারে যে সে ওই এলাকারই যুবক অমিত দেপুরবা। এই মুহূর্তে দাঁড়িয়ে দু তিন দিন আগে, এক দুদিন আগে বলা হচ্ছে, জানা যাচ্ছে যে সে নিখোঁজ হয়ে গেছিল, তাহলে তারপরে কি কোনো খোঁজাখুঁজি করা হয়নি তাকে? দেখো, তার ভাইয়ের যে বক্তব্য, তার ভাইও অন্য আরেকটি বাড়িতে থাকে, তার পিতা মাতাও অনেকটি আগে প্রয়োজন হয়েছে, তো সে একই বাড়িতে থাকতো, তাকে খোঁজ করার মতো এরকম কেউ ছিল না। তো আজকে তার ভাই সে বিষয় চিঠি পেয়েছেন এবং তারা কান্নায় ভেঙে পড়েনি বিষয়।
একদম অসংখ্য ধন্যবাদ সায়ন বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। যে বিষয়টা আমরা জানতে পারলাম আমাদের প্রতিনিধি সায়ন সাহার কাছ থেকে যে এক দুদিন আগেই সেই যুবক নিখোঁজ হয়েছিলেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং সেই নেশাগ্রস্ত অবস্থায় সেই পুকুরে পড়ে গেছিলেন জলাশয়ে পড়ে গেছিলেন এমনটাই মনে করা হচ্ছে। তবে যেহেতু তার বাড়িতে কেউ থাকতো না তার খোঁজ করার মতো কেউ ছিল না তাই সেই জায়গাতে তাকে খোঁজাখুঁজিও করা হয়নি এবং দুদিন পরে মৃতদেহ উদ্ধার হয়েছে জলাশয়ের মধ্যে সেই যুবকের। স্বাভাবিকভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে এই ঘটনাকে কেন্দ্র করে। তবে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কিন্তু অবশ্যই বলছেন যে নেশার করাল গ্রাসে যুব সম্প্রদায় কোন দিকে হাঁটছে কোন দিকে যাচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ কিন্তু পাওয়া গেল বিশালগড়ের এই জায়গা থেকে এবং এই যুবকের মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য বিরাজ করছে এবং তার পাশাপাশি একটা শোকের ছায়াও কিন্তু নেমে এসেছে তার পরিবারবর্গের মধ্যে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।